নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 20 নভেম্বর 2020 এই দিন বৃহস্পতি গ্রহ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে, যার ফলে এই 5 রাশির আগামীতে গোল্ডেন টাইম হতে চলেছে। কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। কুড়ি নভেম্বর 2020 যেদিন বৃহস্পতি গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, হ্যাঁ বন্ধুরা, ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে যে 5 রাশির কথা আমি বলতে চলেছি সেই 5 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে। কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো, তার আগে আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতি গ্রহ কি দেয় বা কি দেখায়, আসুন জেনে নিই। বৃহস্পতি গ্রহ বেসিক্যালি জ্ঞানের কারক গ্রহ, হ্যাঁ বন্ধুরা, এবং কিছু পরিমাণে আধ্যাত্মিকতাও এই বৃহস্পতি গ্রহ দেখায়, হ্যাঁ বন্ধুরা। অর্থাৎ যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ রয়েছে, উনি টিচিং প্রফেশনে নাম করতে পারেন এবং তার জ্ঞান সর্বদাই থাকে, অর্থাৎ কোন কাজটি করা উচিত না, কোন কাজটি অমানবিক, কোন কাজটি মানবিক, সেটি কিন্তু সে সবসময় জানে। এছাড়াও বৃহস্পতি গ্রহ অর্থ প্রদান করে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স কেমন হবে তা কিন্তু বৃহস্পতি গ্রহ নির্ণয় করে। যাদের বৃহস্পতি শুভ পজিশনে থাকে তাদের জ্ঞান বুদ্ধির সাথে অর্থের অভাব কিন্তু থাকে না। এছাড়াও দাদুর সুখ বৃহস্পতি গ্রহ দেখায়, অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ থাকে তাহলে আপনি দাদুর সুখ পাবেন, আর যদি দেখেন আপনার জন্মের পরে পরেই দাদু গত হয়ে যায় তাহলে অটোমেটিক আপনি বুঝে যাবেন যে আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ নয়। এগুলো কিছু ফর্মুলা রয়েছে। তাই ফার্স্ট অফ অল আপনাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা জানা বড় বিচার্যের বিষয়, কারণ আমি যে 5 রাশির কথা বলতে চলেছি সেই 5 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, কিন্তু আপনার যদি বৃহস্পতি শুভ পজিশনে না থাকে তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বৃহস্পতি ট্র্যানজিটের ফলে 5 রাশির গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে, সেই 5 রাশির নাম। এই ভিডিওর শেষ পার্টে আমি বলতে চলেছি কবে আপনাদের গোল্ডেন টাইম শেষ হতে চলেছে, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখে নিন। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 20 নভেম্বর থেকে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আগামীতে আপনারা এর সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে। যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিবাহের অর্থাৎ দাম্পত্যের একটা কারক গ্রহ কিন্তু বৃহস্পতিকে বলা যায়, অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ থাকে তাহলে আফটার ম্যারেজ আপনি হ্যাপিলি লাইফ লিড করতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 20 নভেম্বর থেকে বৃহস্পতি ট্রানজিটের ফলে আপনাদেরও গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের
অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, সামাজিক দিক বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের সুদিন আসতে চলেছে। যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের যারা বিবাহ নিয়ে খুব প্রবলেমে রয়েছে, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। এছাড়াও যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন তারা এই অর্থনৈতিক কষ্ট থেকে অনেকখানি উঠে দাঁড়াবেন। অর্থাৎ আপনাদের এই টাইম শুভ হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে অর্থাৎ 20 নভেম্বর বৃহস্পতি যে রাশি পরিবর্তন করতে চলেছে তার সুফল আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটা এস্টাবলিশমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারা কিন্তু নতুন কর্ম পেতে চলেছে। এছাড়াও যারা ফ্রেশার রয়েছেন, চাকরির জন্য প্রচেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তারাও কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। অর্থাৎ সব মিলে যদি বলা যায় আপনাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানসিক শান্তিও পেতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির ট্রানজিটের ফলে অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আগামী 20 নভেম্বর থেকে আপনাদেরও গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, মানসিক দিক বলুন, সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে। যাদের চাকরি চলে গেছে চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের বিবাহ হতে চাইছে না, বিবাহ নিয়ে খুব প্রবলেমে পড়েছেন তাদের কিন্তু নতুন বিবাহ হয়ে যাবে। এছাড়াও এই সময়ের ভিতরে আপনারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু ক্রয় করতে চলেছেন। এরপরে যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনারাও শুভ ফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে। এই সময়ের ভিতরে আপনারা অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবেন। অর্থাৎ যারা অর্থকষ্টে ভুগছেন তাদের কিন্তু অর্থনৈতিক সংকট মিটতে চলেছে। এছাড়াও যারা বিবাহ নিয়ে প্রবলেমে আছেন, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। অর্থাৎ আপনাদের আগামীতে সুদিন আসতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সময় পর্যন্ত এই গোল্ডেন টাইম আপনাদের চলতে চলেছে। 5 এপ্রিল 2021, এই টাইম এটি ডেডলাইন। অর্থাৎ 5 এপ্রিল 2021 পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম থাকবে। তাই এই টাইমের ভিতরে আপনারা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ করে ফেলবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সকলকে দীপাবলির শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।